ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। দুপুরে পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। সম্প্রতি বেশ কয়েকটি আপত্তিকর ঘটনার সঙ্গে পুলিশের জড়িত থাকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে পেশাদার ও মানবিক হওয়ার আহ্বানও জানান জাভেদ পাটোয়ারি। আহমেদ সালেহিনের রিপোর্ট। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সৃষ্টির পর থেকেই মাঠে সক্রিয় বাংলাদেশ পুলিশ। সামাজিক বিচ্ছিন্নতাকরণ প্রক্রিয়া বাস্তবায়নে নজরদারি, সচেতনতা বাড়ানোর পাশাপাশি খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার, পানি ও মাস্ক বিতরণ করছেন তারা। রাজধানীর 50টি থানা থেকে প্রতিদিন 2500 ছিন্নমূল মানুষকে খাবার দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তিন দিন ধরে আমি চিড়া খাই, রুটি খাই, থাকতেছি। এখন রোগে আক্রান্ত হয়ে কীভাবে মারা যাবে, তার থেকে না খায় অনাহারে মারা যাবে। পুলিশ খাবার দিল, এই খাওয়াটা খেয়ে সারাদিন থাকবো, এই খাওয়াটা খেয়ে। ছিন্নমূল লোকজন যারা আছে, মাননীয় কমিশনার স্যারের মহোদয়ের নেতৃত্বে তার নির্দেশনা মোতাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদের কাছে এই যৎসামান্য আর কি খাবার পৌঁছে দেওয়ার এই ছোট্ট প্রয়াস আমাদের। শুধু ঢাকাতেই নয়, সারা দেশে করোনা মোকাবেলায় পুলিশের নানা উদ্যোগের কথা জানালেন মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি। আমরা প্রতিনিয়ত এই গুজব এবং ফেক নিউজের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালাচ্ছি এবং সবাইকে আমরা সচেতন করার চেষ্টা করছি। ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গুজব ছড়ানো সেই সকল আইডিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় পুলিশের কিছু সদস্যের অতি উৎসাহী ভূমিকা বাহিনীকে বিব্রত করছে মন্তব্য করে আবারও মানবিক আচরণের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। দুই একটি ঘটনা ইতিমধ্যে আপনারা দেখেছেন যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গিয়েছে। আমরা প্রতিটি ঘটনাকেই আমলে নিয়েছি এবং ইউনিট কমান্ডারদেরকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি, পেশাদারিত্বের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য, ধৈর্য সহকারে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য, মানবিকভাবে সব কিছু বিবেচনা করার জন্য। এর আগে চাইনিজ ওভারসিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ স্বাস্থ্যসেবার বিভিন্ন সরঞ্জাম বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ,